সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। শুরুতেই থাকছে হারারে টেস্টের খবর। সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে 354 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। দিনের প্রায় পুরোটা সময় উইকেটে কাটিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে নবম উইকেটে মাহমুদুল্লাহ ও তাসকিন রেকর্ড পার্টনারশিপ গড়েন। তাদের 191 রানের জুটিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 468 রান। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। হারারের স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের দ্বিতীয় দিনের গল্পটা উপন্যাসে আখ্যা দিলেও ভুল হবে না। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংসে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি করে স্পটলাইটে দুই টাইগার মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। 2012 সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেসার আবুল হোসেনকে নিয়ে 184 রানের নিজের রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখলেন মাহমুদুল্লাহ। লিটন দাসের সঙ্গে গতদিনের 138 রানের জুটির পর এদিন তাসকিনকে নিয়ে গড়া 191 রানের মাহমুদুল্লাহর জুটিটি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ নাইন্থ উইকেট পার্টনারশিপ। তবে 5 রানের জন্য বিশ্ব রেকর্ড গড়তে না পারার আক্ষেপ হয়তো করতেই পারেন তারা, যা দখলেই রইল 1998 সালে পাকিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকার হয়ে বাউচার ও স্যাম কক্সের করা 195 রানের পার্টনারশিপটি। ম্যানেজমেন্টের কারণে টেস্টে উপেক্ষিত মাহমুদুল্লাহ 5 ম্যাচ পর দলে ফিরেই ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করে প্রমাণ দেন লাল বলে নিজের যোগ্যতার। 150 রানের অপরাজিত ইনিংসটিতেও এক ইনিংসে তার ব্যক্তিগত সর্বোচ্চ 278 বলে তার ইনিংসটি সাজানো 1 ছক্কা ও 14 বাউন্ডারিতে। 294 রানের সঙ্গে দ্বিতীয় দিনের 174 রান যোগে অবদানও কম নয় বদলে যাওয়া তাসকিনের। অভিজ্ঞ মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দিয়ে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। অষ্টম টেস্টে 11 বাউন্ডারিতে খেলেছেন ক্যারিয়ার সেরা 75 রানের ইনিংস, যা ঘরোয়া ক্রিকেটেও করতে পারেননি এ টাইগার পেসার। জবাবে দিন শেষে স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ 1 উইকেটে 114 রান। স্বাগতিক ওপেনার মিল্টন সুম্বাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে একমাত্র উইকেটটি নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। কোপা আমেরিকা ফুটবলের ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ফাইনালের আগে অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই ফাইনালিস্ট দল। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হবে ভক্তদের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি। ব্রাজিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন দল, কিন্তু আর্জেন্টিনা সবশেষ 1993 সালে কোপার শিরোপা জিতেছিল। 28 বছরের অপেক্ষা ঘোচানোর সুবর্ণ সুযোগ আবারও ফিরে এসেছে আল বিসেলেস্তেদের সামনে। তবে দুই দলের কাছে অবশ্য ফাইনালের গুরুত্ব প্রায় একই রকম। দুই দলই ল্যাটিন আমেরিকা অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণে বেশ আশাবাদী। একদিকে নেইমার, অন্যদিকে মেসির নৈপুণ্য দেখার জন্য ভক্তদের অধীর অপেক্ষা যেন শেষই হচ্ছে না। কোপা আমেরিকার এবারের আসরে গ্রুপ এবং নকআউট পর্বে দু দলের শক্তিমত্তাও প্রায় একই রকম দেখা গেছে। তবে দু দলই এখন পর্যন্ত অপরাজিত আছে। 11 জুলাইয়ের ফাইনালে যেই জিতুক, তারা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরবে। ডেনমার্ককে হারিয়ে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। 55 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোই সাউথ গেটের দলের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। তিনি ফাইনালে দলের জন্য শুভকামনাও জানিয়েছেন। Euphoric, absolutely extraordinary. So I congratulate Gareth Southgate and the whole team. I thought they were stunning, and obviously, you know, wishing them all the very best for Sunday. হাঙ্গেরির মার্টন পুশকোভিচকে হারিয়ে উইম্বলডন টেনিসে ছেলেদের সিঙ্গলস সেমিফাইনালে টিকিট আদায় করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্বিয়ান নোভাক জোকোভিচ। এবারের আসরের বড় চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের রোজার ফেদেরারের বিদায় ঘণ্টা বাজিয়েছেন পোল্যান্ডের হুবাট হুরকান্সে। সেন্টার কোর্টে কোয়ার্টার ফাইনালে 18 বাছাই হুরকাৎসে 6-3, 7-6 ও 6-0 গেমে 8-বারের উইম্বলডন শিরোপা জয়ী ফেদেরাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। গত 2 দশক ধরে উইম্বলডনে খেলা 39 বছর বয়সী ফেদেরার এই প্রথম কোনো গেম 6-0 হেরেছেন। অন্য কোয়ার্টার ফাইনালে ওয়ার্ল্ড নাম্বার 1 জোকোভিচ 2 ঘন্টা 17 মিনিট সময় নিয়ে ফুশকোভিচকে 3-0 সেটে হারিয়েছেন। সেমিতে জোকোভিচের প্রতিপক্ষ কানাডার ডেনিস শাপোভালোভ।